আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স অর্থাৎ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি তথ্য এবং রিভিউ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, আগামী কিছু দিনের মধ্যেই গার্হস্থ্য অর্থনীতি কলেজ অর্থাৎ হোম ইকোনমিক্স কলেজ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এর সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার আগে তোমাদের বিস্তারিত জানাটা খুব জরুরি, তাই আজকের রিভিউ। প্রথমে আসি হোম ইকোনমিক্স কলেজ ও এর ধরনসমূহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের দুটি ধরন রয়েছে। একটি হচ্ছে সরকারি কলেজ, যেখানে মাত্র একটি কলেজ রয়েছে, সেটি হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, যা আজিমপুরে অবস্থিত। রয়েছে বেসরকারি কলেজ, যেখানে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ রয়েছে, রয়েছে ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, রয়েছে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স। এসব কলেজ নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা তোমাদের মধ্যে রয়েছে, যেমন সার্টিফিকেট কে দিবে? সার্টিফিকেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে সার্টিফিকেটে কলেজের নাম উল্লেখ থাকবে। পাশাপাশি এই কলেজগুলোতে হলের সুযোগ সুবিধা রয়েছে, রয়েছে চাকরির বাজার অর্থাৎ দেশে বিদেশে চাকরির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটিতে নানা সুযোগ সুবিধা রয়েছে, পাশাপাশি সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা। এই শিক্ষাবর্ষে এসএসসি 2016 থেকে 19 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় শুধু 2021 সালে যারা পাশ করেছে তারাই এখানে আবেদন করতে পারবে। তার মানে হচ্ছে এইচএসসি সেকেন্ড টাইম গ্রহণ করা হয় না। পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে হবে এবং জিপিএর উপর আলাদা নম্বর রয়েছে, যা একটু পরে আমরা আলোচনা করছি। এবং ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসই হয়েছে এবং পূর্ণবিন্যাসকৃত সিলেবাসই হয়েছে। তার অধীনে যে কলেজগুলো রয়েছে অর্থাৎ হোম ইকোনমিক্স কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা সাত কলেজ, সব কিছুই সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবার আসি যোগ্যতা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ অর্থাৎ সরকারি যে কলেজটি রয়েছে হোম ইকোনমিক্স, এটার ভিন্ন একটি যোগ্যতা রয়েছে, সেটি হচ্ছে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 পেতে হবে চতুর্থ বিষয় সহ। মানবিক শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50, তবে গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে ছাড় রয়েছে, সেক্ষেত্রে মোট জিপিএ 5.50, তবে জিপিএর যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ আমি তোমাদের জানিয়ে দিব। এবার আসি অন্য অন্য গার্হস্থ্য অর্থনীতি কলেজ অর্থাৎ বেসরকারিগুলো। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য 2.50 আলাদা করে পেতে হবে এবং মোট জিপিএ বিজ্ঞানের জন্য 6.0, মানবিক, বাণিজ্য, গার্হস্থ্য অর্থনীতির জন্য 5.50। এবার আসি ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হবে, এমসিকিউ পদ্ধতিতে বাংলায় প্রশ্ন করা হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা এবং পাস নাম্বার 40 এবং নেগেটিভ মার্কিং এখানে নেই, তবে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এবং মানবন্ত নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, সায়েন্স, আর্টস, কমার্স যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তোমাকে বাংলা, ইংরেজি অবশ্যই বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতেই হবে। বিজ্ঞান শাখার যদি শিক্ষার্থী হও তাহলে বাংলা, ইংরেজির সাথে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান এর মধ্য থেকে দুটি বিষয় তুমি নির্বাচন করতে পারবে। বাণিজ্য শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতিমূলক, মার্কেটিং, সাধারণ জ্ঞান থেকে দুটি বিষয়। মানবিক শাখা থেকে অর্থনীতি, পরিণতি, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান থেকে দুটি বিষয়। গার্হস্থ্য অর্থনীতি থেকে পুষ্টিবিজ্ঞান, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিশু বিজ্ঞান, সাধারণ জ্ঞান থেকে দুটি বিষয় নির্বাচন করতে পারবে। এবার আসি মেধা তালিকা কিভাবে করা হবে। মেধা তালিকা করা হবে 120 নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষা 100 নম্বর, এর সাথে যুক্ত হয়ে যাবে এসএসসির জিপিএ কে চতুর্থ বিষয় সহ 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর, এইচএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর, অর্থাৎ 120 নম্বর। এবার আসি সরকারি হোম ইকোনমিক্স কলেজের বিষয়, আসন সংখ্যা এবং খরচ। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান রয়েছে, যা শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য। এখানে 200টি আসন রয়েছে। সম্পদ ব্যবস্থাপনা এবং এন্টারপ্রেনারশিপ, এখানে বিজ্ঞানের জন্য 100 আসন, ব্যবসার জন্য 75টি আসন এবং মানবিকের জন্য 25টি আসন, সব মিলিয়ে 200টি আসন।
শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, বিজ্ঞানের জন্য 100, ব্যবসায় 75, মানবিকের জন্য 25টি আসন রয়েছে, মোট 200। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষার জন্য বিজ্ঞানে 100, বাণিজ্য এবং মানবিকে 50টি করে সর্বমোট 200। বস্ত্র পরিষদ ও বয়ন শিল্প শুধুমাত্র বিজ্ঞানের জন্য 200টি আসন। সব মিলিয়ে এখানে 1000টি আসন রয়েছে। ভর্তি ও বাৎসরিক খরচ 6000 টাকা, 4 বছরে মোট 24000 টাকার মতো খরচা হবে। এবার আসি বেসরকারি কলেজের বিষয়ে আসন সংখ্যা ও খরচগুলো অবশ্যই পরিবর্তনশীল। প্রথমে আসব বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, গ্রিন রোড, ঢাকা। এখানে তোমরা মোট আসনগুলো দেখতে পাচ্ছ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের জন্য 150টি আসন, সম্পদ ব্যবস্থাপনা বিজ্ঞানের জন্য 20, ব্যবসায় 60, মানবিকের জন্য 20, এখানে 100টি আসন রয়েছে। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিজ্ঞানের 40, ব্যবসায় মানবিকে 30 করে মোট 100টি আসন। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিজ্ঞান 20, ব্যবসায় মানবিকে 40টি করে মোট 100। বস্ত্র পরিষদে শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে বা ভর্তি হতে পারে, এখানে 100টি আসন রয়েছে। সব মিলিয়ে 550টি আসন। ভর্তি এবং বাৎসরিক খরচ হিসাবে 5000 টাকা ভর্তি এবং বছরে প্রায় 45000 টাকার মতো খরচা হয়। সেই হিসেব করলে 4 বছরে মোট 180000 টাকার মতো আনুমানিক খরচা হতে পারে। এরপর আসি ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ। এখানে 2টি বিষয় রয়েছে। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের জন্য 50টি আসন, সম্পদ ব্যবস্থাপনায় ও এন্টারপ্রেনারশিপে বিজ্ঞানে 10, বাণিজ্যে 30, মানবিকে 10, সর্বমোট 50, মোট মাঠ 100টি আসন। ভর্তির জন্য 5000 টাকা এবং বাৎসরিক খরচ প্রায় 30000 টাকা। সব মিলিয়ে 4 বছরে প্রায় 120000 টাকার মতো আনুমানিক খরচা হতে পারে। এবার আসি ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, যেটা লালমাটিয়াতে অবস্থিত। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের জন্য 150টি আসন, সম্পদ ব্যবস্থাপনায় বিজ্ঞানে 20, ব্যবসায় 60, মানবিকে 20, মোট 100। শিশু বিকাশে বিজ্ঞান 40, ব্যবসায় 30, মানবিকে 30, সর্বমোট 100। শিল্পকলাতে বিজ্ঞান 20, ব্যবসায় 40, মানবিকে 40, 100। বস্ত্র পরিষদ শুধু বিজ্ঞানের জন্য 100, সর্বমোট 550টি আসন। ভর্তির জন্য 5000 টাকা এবং বছরে প্রায় 31750 টাকার মতো, সেই হিসেব করে 4 বছরে প্রায় 127000 টাকার মতো খরচা হয় আনুমানিক। এবার আসি আকিজ কলেজ অব হোম ইকোনমিক, যা ধানমন্ডিতে অবস্থিত। খাদ্য পুষ্টি বিজ্ঞান সবসময়ের মতো বিজ্ঞানের জন্য 75টি আসন, সম্পদ ব্যবস্থাপনা বিজ্ঞানের 10, ব্যবসায় 30, মানবিকে 10, মোট 50। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্কে বিজ্ঞানে 20, ব্যবসায় 15, মানবিকে 15, সর্বমোট 50। শিল্পকলা ও সৃজনশীলে বিজ্ঞান 10, ব্যবসায় 20, মানবিকে 20, মোট 50। বস্ত্র পরিচ্ছদ শুধুমাত্র বিজ্ঞানের জন্য এখানে 50টি আসন রয়েছে, সর্বমোট 275টি আসন। ভর্তির জন্য 5000 টাকা, বছরে প্রায় 27250 টাকার মতো, সেই হিসেব করে 4 বছরে প্রায় 109000 টাকার মতো আনুমানিক খরচা হতে পারে। এবার আসি আবেদন ও ভর্তি পরীক্ষা। আবেদন শুরু এবং শেষের সময় এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, ভর্তি পরীক্ষার তারিখও এখনও প্রকাশিত হয়নি। হওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আবেদন ফি গত শিক্ষাবর্ষে প্রায় 500 টাকার অধিক প্রয়োজন হয়েছিল, এবছর সেটা পরিবর্তন হতে পারে। ভর্তি আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, ওয়েবসাইটটি এখন বন্ধ রয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা একটি সিদ্ধান্ত নিতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।